চাকরি কেবল চাকরি পোস্ট আছে সাগে 3000 আর ক্যান্ডিডেট সাগে 10 লাখের উপর এ গই আছে কিছু মান আহি আছে বনত কিমান জল্পনা কল্পনা কিছু মানে পরীক্ষা দি উলাই গল হসাকে যদি সকলে চাকরি পালে হেতে নিশ্চয় ভাল হল হয় সকলে যে চাকরি পাব সেয়াও কথা নহয় এটা চাকরি পোৱাৰ লগে লগে এটা ঘর সুন্দরকে চলি যায় সেয়া ঠিক কিন্তু যিমানে চাকরির কারণে ইন্টারভিউ দিলে সকলেতো নাপায় তাৰে ভিতৰত 10 লাখের ভিতর 3000 বা 5000 পাব বিশাল পৃথিবীর আমি সকলে জিয়াই থাকার ব্যবস্থা নিশ্চয় ভগবানে করে থাকি গেছে তারপরে আমি বিচারি বিচারি উলিয়াব লাগিব যিখিনি পোস্ট আছে সেইখিনি পোস্ট ফিল আপ হোক কিন্তু তার মাজতে কেতিয়াবা ঘটলা ওলাই যায় কিছু মানে কয় বোলে ইয়াত প্রশ্ন লিক হয়ে গেল তার কারণে আকো কিছু মানে আকো পোস্টিং হয়ে যাব তারপর আকো কোনোবাই কেস দিব যে এই ঘটলা আছিল হেনুকা হব না লাগে যিখিনি পাব লাগে সেই পোস্টখিনি যদি পাই যায় সময়মতে সরকারে যদি কথা দিয়ে কথা রাখে সরকার যদি কথা দি কথা রাখে নিশ্চয় জনসাধারণে বিশ্বাস করব এনেকা হব না লাগে যে যেহেতু ইলেকশন সমাগত গতি একটা গিমিক দিও একটা চমক দিও সেইটি হব না লাগে সো পুনরায় এটি নতুন ভিডিও আপনাদের স্বাগত আশা করো আপনার সকলে ভালে কুশল আছে আর ভালে কুশল থাকাটাই কামনা করছো আপনাদের মণিপুর মিয়ানমার ট্রিপত যে মোক মরম দেয় তার বহু বহু ধন্যবাদ এইদরে আগলে মরম দিয়ে থাকবে বলে আশা করল আজি এটা আপনাদের চমক দিম কি জানে নে ইয়ার পিছফালে বই আছে ভাগিনী আর আমার নাতিনী আর সুদূর মণিপুরের পর যাওয়া কালে এলোকও আহি পালে আজি একটা স্পেশাল ঠাইত যাবলে উলাইছো বিশেষ কামত মানে কি জানে সেইটা আসলে পেন্ডিং কাম যে মোর ভাতিজে ছোৱালী মানে এই ভন্টি মোর খুলখালির ছোৱালীজনী গাভরু হল গতি আজি কেদিনমান আগত হয়ে গেল পরব একটা উৎসব ধুনিয়াকে হয়ে গেছে বর দেউতা বর্মা আহিব ভিডিও বনাব ফুর্তি হব কিন্তু সেয়া নহলকে উপায় তো নাই সব ফলে মিলাবই লাগিব আজি সেই পেন্ডিংটা মারবলে গই আছো বলক তালে যাও আর বাকিখিনি তাত গিয়ে দেখো কে বাপুরে রান্ধন দেখুন এক সপ্তাহ আগতে হয়েছে এলা আজি মানে খালি বাসন দেখা দেখা পাইলুক নাকি আমার ভাগ্যত নাই যথাসময় আমি আহি না পালো গতি খুব ধুনিয়াকে কাম কাজ হয়ে গেল আর এটা টেন্ট হাউসের বাসন লই গই আছে আ চম্পা চম্পা তাতে অল্প পার্কিং বনাবি দে পার্কিং নাই মানে জঙ্গল থ গাড়ি সেখান আহি কি করে বাপ রসগোল্লা ওজন করা লাগিয়ে গেছে দেখুন হ্যাঁ কি ঘর বনুয়া নাকি আর এইফালে মনিকা কি করে আছে ফলমূল আর এইফালে আমার কইনা হাই আজ বড়িয়া দিন আইছে না সানডে আর এইফালে আমার রান্ধনী ভাই কি বানাই আছে আজি আমাক স্পেশালি নিমন্ত্রণ করেছে সিদ্ধান কারিগর রান্ধা আজি আমার কারণে স্পেশালি হাঁহ না কুমড়ার সহিতে কেমন আছেন ভালে আছে আমার খুলখালি শাহুমা নমস্কার নমস্কার মই রসগোল্লা নাখাও অকমান মুড়ি আর চিরার সাথে মিঠা দই খাম আদি হয় আদিতি তোর এই যে বাবু গোটাই শুই আছে দেখুন নাখায় নাকি সি কি খায় রাতে মাল খাইছিল নাকি সেই ঘুমাই আছে দেখুন না ঠিক আছে ইমান খাম নাকি হ্যাঁ এইখানে খালে এই সপা খালে দেখুন ভাত খাবই নয় স্পেশাল গেস্ট নাকি এটি সরু গিফট আদিতি দুলনী বিয়াটা আহিব নোৱাৰিলে এটা সরু গিফট দিব জেঠী মায়ে ঠিক আছে দে মা আশীর্বাদ কৰিছো নাম কৰ ভাল হ পড়াশুনাত যাতে নাম কৰা সমাজত যাতে নাম হ খেলি যেহেতু আছে তুমি তাইৰ কাৰণে কি বেল এতিয়া গ্রিন বেল ব্ল্যাক বেল লব লাগিব ইন্টারন্যাশনাল খেলিব লাগিব ঠিক আছে এতিয়া এজোর কাপড় আনি দিয়া হয়েছে ট্রেক স্যুট গরম ট্রেক স্যুট পিন্ধি চাচন এ ফিউ মোমেন্টস লেটার হইছে না এ বড়িয়াটা কিক মার কিক মার ফ্রন্ট কিক মার তো মা চাই পাঁচ ফালে কি ওলাইছে নম্বর লাগিছে দেখো না থ্রি ফ্রন্ট কিক মার ফ্রন্ট কিক খানে আমি চা হাঁসক মাছ মেরা নাতে লেখান চাগারে এতিয়া আহি পাইছে
ড্রাই ফ্রাই হাঁহৰ মাংস পেট ভৰি গ'ল দেখোন এডভান্স খাই খাই হা তইতো খাব নহয় খাব মন যায় নাযায় আৰু কেইদিন এতিয়া হবিছ খাই আছে না এইবাৰ হ'ল নিয়ম এতিয়া আমাৰ আদিতিয়ে খাই আছে হবিছ তাইৰে হেনো খুব খাবলৈ ইচ্ছা হয় আৰু পাঁচদিন অপেক্ষা কৰিব টোটেল কেইদিন মানিব লাগে পোন্ধৰ দিন এয়া হ'ল আমাৰ সংস্কৃতি এয়া হ'ল আমাৰ নিয়মাৱলী এইবাৰ হ'ল নীতি নিয়ম গতিকে আমাৰ এতিয়া ছোৱালী নাই যেতিয়া যোগ উঠে বুলি কয় কিবা যোগ উঠে হেনে যোগ উঠা হিচাপত হেনে কিবা জানেই আৰু আপোনালোকে যিবিলাকে ছোৱালী জন্ম দিছে এটা এটা নীতি পৰম্পৰা গতিকে আমি পলমকৈ হ'লেও আহিছোঁ আদিতি যিহেতু আমাৰে ভাতিজি হ'লে ছোৱালীয়ে হয় কইনাৰ মা হা দৰা ক'ত চাইছা মোক ভাত কম দিবি মাংস বেছি দিবি ইমান নাখাওঁ দেই এনে কৈছে ক'ত আমেচাৰ ভাত এইখিনি না মোকো এই কাগজৰ থালি দিলে হ'ল মোৰ কি বেছি স্পেচিয়েল নেকি এয়া হ'ল দালি আৰু এয়া হাঁহৰ মাংস চৰচৰি বুলি কয় শুকান ড্ৰাই ফ্ৰাই এইফালে হ'ল ঢেকীয়া ভাজি ভেন্দি ভাজি ইফালে হ'ল চালাড আৰু এইফালে আমাৰ আইজনীৰ খাদ্য কি খাইছা হা অৰে বা বাচনটো বেলেগ ধৰণৰ দেখোন হা হবিছ শিলৰ কাঁহী অহ এয়া হ'ল নিয়ম যিসকলে জানে আৰু যিসকলৰ ছোৱালী জন্ম দিছে তেওঁলোকেও এই ধৰণৰ নীতি নিয়ম মানিবই লাগিব কেনেকুৱা লাগে কি মাটিত বহি খাব লাগে আমাৰ লগত বহি খাব পাৰিলে না পিৰত বহি খাব লাগে ডাল মিঠো চাইনা আৰু মাছো খাৰে আৰু ইমান সময় লাগে খাওঁতে বেলেগ আইটেম লোৱা নাইতো মোক থকাই থকাই গাঁৱত আহিলে এইবোৰ দৃশ্য দেখিবলৈ পোৱা যায় এতিয়া বহু গাঁৱৰ পৰা এইবোৰ দৃশ্য হেৰাই যাব ওলাইছে হাঁহ কুকুৰা গাঁৱত কেঁচা ৰাস্তা এইবোৰত মাটিৰ গোন্ধ থাকে চাওক কি সুন্দৰ পৰিৱেশ গাড়ীখন ইয়াত সুন্দৰকৈ পাৰ্কিং কৰি থৈছোঁ পেট ভৰছে পুৰা না সঁচাকৈ অতি সুন্দৰ নহয়নে ইয়াৰ নৈসৰ্গিক দৃশ্য পুৱা দূৰত পাহাৰ আৰু পাহাৰৰ কাষে কাষে গৈছে ইয়াত ৰেলৰ লাইন আৰু ইয়াৰ চাওক সেউজী ধাননি পথাৰ কিছুমান পকা আৰম্ভ কৰিছে ইয়াত ধান অৱশ্যে ভাল হৈছে যিহেতু ইয়াত পানী জমা হয় আৰু ইয়াত কোনোবাই চাইকেল পেলাই থৈ গৈছে চাগে গৰু বিচাৰি গৈছে আৰু খুৱা দূৰত চাগে হিচাপ নিকাচ কৰি আছে হিচাপ নিকাচ নিশ্চয় বুজিছে দেৱালী যিহেতু সমাগত চবেই ফূৰ্তি কৰে কেঁচা লাগে আচ্ছা লাগে না কিতনা সুন্দৰ হা আহ 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 এই ইধৰ জ্যাদা বৈঠা নহী হে দেখো কিয়া হে জংগল হে জংগল মে কিয়া ৰহতা হে ভূত নহী শেৰ ৰহতা হে চলো 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 হাঁ ৰেল গাড়ী ট্ৰেইন গাড়ী সঁচাকৈ গাঁৱত আহিলে সেই মাটিৰ গোন্ধটো পোৱা যায় আৰু আমি গাঁৱতেই ডাঙৰ হৈছোঁ আৰু এতিয়াও মই গাঁৱতে থাকোঁ গাঁও মোৰ সঁচাকৈ অতি প্ৰিয় হা ক'ত যাবি তহঁতৰ গাঁও দেখা নাই নেকি গাড়ী উঠাৰ চলৰে এতিয়া গাঁও ঘূৰাব লাগে বল 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 কেঁচা লাগে আমেচা চলো চলো তহঁতৰ গাঁৱত দেখোন গোটেই বোকাই বোকা হা গাড়ী নফচিব এই যে ফচিব দেখা নাই কিমান লেতেৰা আছে ভালে আছে ছোৱালী বোলে কিবা ইণ্টাৰভিউ দিব গৈছে ক'ত গোসাইগাঁও বাপ চাকৰি চাকৰি ৰে মেলা চাকৰি ঠিক আছে আপোনাৰ দেখা নিচিনা পাইছিলো ক'ত
আমার নাতিনি ঘুমাল রে বেশি আদিতির খেলি খেলি।